সসপেন দেখাবো যেটা আপনারা একদম মানে দুই চার বিশ বছর ব্যবহার করলো এগুলোর কিছুই করতে পারবে না হানড্রেড পার্সেন্ট অ্যাসেজ স্টেনলেস স্টিল স্বাগতম আপনাকে তাহিদ কিচেন আইটেমের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো খুবই হাই কোয়ালিটির বাজারের সবচাইতে ভালো কোয়ালিটির দুইটা সসপেন আর এই সসপেন সম্পর্কে বিস্তারিত জানাবেন সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে হ্যামকো দুটি সসপেন দেখাবো যেটা আপনারা সারা জীবন ব্যবহার করতে পারবেন কারণ আমার কাছ থেকে যখন একটা প্রোডাক্ট আপনারা কিনবেন সেটা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেই নিশ্চয়তাটা কিন্তু আপনারা চাচ্ছেন তো এরকম দুইটা সসপেন দেখাবো যেটা আপনারা একদম মানে দুই চার বিশ বছর ব্যবহার করলে এগুলোর কিছুই করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট অ্যাসেজ স্টেনলেস স্টিল সসপেন দুইটা সাইজ এবং এটা কি কোম্পানি সেটা আমি আপনাদেরকে বক্স থেকে দেখাই দিচ্ছি এটা হবে বিয়ার্স চব্বিশ সিএম আর এটা ব্র্যান্ডটা হবে হ্যামকো কুকয়ার আর সাইজগুলো একটু খেয়াল করবেন চব্বিশ সেন্টিমিটার এবং ম্যাটারিয়াল হলো স্টেনলেস স্টিল এখানে যেটা দেখতে পাচ্ছেন বির এটা হবে ছাব্বিশ সাম এই যে এখানে খেয়াল করবেন হ্যামকো কুকোয়ার এবং সাইজটা হবে ছাব্বিশ সেন্টিমিটার ম্যাটারিয়াল হবে অ্যাসেজ স্টিলনেস স্টিল মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেজ স্টিলনেস স্টিল তো এখন আমি আপনাদেরকে এগুলো বক্স থেকে বের করে রেখেছি অলরেডি দেখতে পাচ্ছেন সামনে এগুলো আপনি কী কী কাজে ব্যবহার করতে পারবেন কতটুকু রান্না করা যাবে সেগুলো দেখাই দিচ্ছি বিহার্স এই সাইজটা হলো চব্বিশ সেন্টিমিটার এটা থাকবে হলো গ্লাস ঢাকনা এবং ধরার জন্য খুব সুন্দর একটা নব থাকবে যেটা গরম হবে না আর দুই পাশে ধরার জন্য যেটা থাকবে খুবই স্ট্রং খুবই মজবুত হ্যান্ডেল থাকবে স্টিলনেস স্টিলের রিপিট করা থাকবে ভিতরে এবং বাইরে সারা জীবন ব্যবহার করলে এগুলো কিন্তু হ্যান্ডেল খুলবে না এরকম স্ট্রং একটা জিনিস এবং এটার মধ্যে আপনারা অনায়াসে যদি রাইস রান্না করেন এক কেজি থেকে এক কেজি থেকে একটু বেশি রান্না করতে পারবেন যদি পোলাও করেন এক থেকে দেড় কেজি মিট করলে আপনার দুই থেকে আড়াই কেজি করা যাবে এবং এগুলো কিন্তু খুবই নিখুঁত একটা ডিজাইন আর প্রত্যেকটার পিছনে কিন্তু এখানে একটা জিনিস লেখা থাকবে যেটা খেয়াল করবেন কী কী ধরনের চুলা আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন হ্যামকো খোদাই করা লেখা থাকবে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন সিরামিক চুলা ব্যবহার করা যাবে হ্যালোজিং চুলায় এবং ইন্ডাকশন চুলায় স্টেনলেস স্টিল চব্বিশ সিএম পৃথিবীর যে কোনো চুলা আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আর এটা নিচে কিন্তু খুব মোটা একটা কয়েল আছে এটা সুবিধা হলো বিয়ে আপনারা যখন খাবার রান্না করবেন গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলা যে কোনো চুলায় বসায় রাখবেন বনের বলে চলে গেছেন দীর্ঘক্ষণ বসায় রাখার পরেও কিন্তু এটা পোড়া লাগবে না কারণ নিচে খুব মোটা একটা বেজ দেওয়া আছে আর একটা সুবিধা থাকবে এটা খুব অল্প তাপে খুব দ্রুত হিট হবে আর এই ধরনের সসপ্যান যদি আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন মানে সারা জীবন ব্যবহার করতে পারেন সবসময় এটা ব্যবহার করুন নিশ্চিন্তে ব্যবহার করুন যে আপনার কালার উঠে গেলো অথবা কোনো ধরনের সমস্যা কোন ধরনের একটা ঝামেলা ছাড়া এগুলো আপনার ব্যবহার করতে পারেন দীর্ঘদিনের জন্য আর দ্বিতীয় যেটা থাকবে বিয়াস এটা হবে ছাব্বিশ সেন্টিমিটার যেটা এটাও আপনার গ্লাস গ্লাসলিট এবং ধরার জন্য কালো একটা নব খুব সুন্দর গরম হবে না আর হ্যান্ডেলগুলো খুবই নিখুঁত ডিজাইন খুবই মজবুত স্ট্রং দুটা হ্যান্ডেল থাকবে ধরার জন্য প্রত্যেকটা হ্যান্ডেলে কিন্তু রিপিট করা থাকবে ভিতরে এবং রিপিট বাইরে রিপিট মানে সারা জীবন ব্যবহার করলে এগুলো আপনার খুলবে না আর এটার পিছনে একদম সুন্দর করে লেখা থাকবে দেখেন হ্যামক কুকয়ার এবং কি কী চুলা ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলায় সিরামিক চুলায় তারপর হ্যালোজিং চুলায় ইন্ডাকশন চুলায় স্টেনলেস স্টিল ছাব্বিশ সেন্টিমিটার এটার নিচে আপনার বেস থাকবে এরকম বেস থাকবে এই বেসের সুবিধা হলো আপনি যখন খাবার রান্না করবেন খাবারটা কখনো পোড়া লাগবে না এবং দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন এটার মধ্যে যদি আপনারা রাইস করেন বিওয়ার্স দেড় থেকে দুই কেজি রাইস করতে পারবেন আর যদি আপনার এটার মধ্যে পোলাও করেন দুই কেজি পর্যন্ত করা যাবে প্লাস আপনারা যদি মিট করেন সেই ক্ষেত্রে আপনার আড়াই থেকে তিন কেজি করতে পারবেন যে কোনো খাবার দাবার এগুলোর মধ্যে আপনার রান্না বান্না করতে পারবেন আর এটা যে বক্সে আপনার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট এসে স্টিল এটা একটু ম্যাগনেট দিয়ে বিওয়ার্স দিয়ে দেখাই যে অবশ্যই এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা একটা ম্যাগনেট এই যে দেখেন বিওয়ার্স যে কোনো জায়গায় আপনার টাচ করবেন এটা কিন্তু কোথাও আপনার ধরবে না কিন্তু আপনি যদি পিছনের অংশ টাচ করেন এখানে ধরবে এর কারণটা হলো এটা যেন আপনি ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারেন যেই ম্যাগনেটটা এখানে আপনার সেট করা এটা হলো ম্যাগনেট টাচ করবে যেটাতে আপনার ম্যাগনেট টাচ করবেন না সেটা কিন্তু ইন্ডাকশন চুলা আপনারা ব্যবহার করতে পারবেন না আর যেটা আপনার ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারুন সেটা অবশ্যই আপনার ম্যাগনেট টাস করবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেজ স্টেনলেস স্টিল যেটা আমি আপনাদেরকে দেখালাম সারা জীবন এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনাদের কিচেন রুমে পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন আর এটা চব্বিশ সিএম আর ছাব্বিশ সিএম এটা প্রাইসটা একটু ভিউয়ারদের ক্লিয়ার করে দেন আর চব্বিশ সিএম যেটা বিয়ার সেটার প্রাইসটা থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে চব্বিশ সিএম এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যেটা ছাব্বিশ সিএম এটার প্রাইসটা থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনার ছাব্বিশ সেন্টিমিটার সসপেন্ডটা আমাদের কাছ থেকে নিতে পারবে আর এখন ডেলিভারি প্রসেসটা বলে দিন ঢাকাতে আমরা হোম ডেলিভারি দেবো এটা আপনার বাসায় পৌঁছাতে যে টাকাটা খরচ হবে সেটা আমাদের সাথে যোগাযোগ করে দিয়ে দেবেন আর ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম আপনি পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন আপনি নির্দিষ্ট ঠিকানা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে মালটা নিয়ে নিতে পারবেন আর যদি কোনো ভিউয়ার্স আপনাদের শোরুমে এসে সশরীরে দেখে নিতে চান হ্যাঁ সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুম ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করে হাতের বাম পাশে অথবা নন্দন পার্কে প্রবেশ করে হাতের বাম পাশে অনেক ভিউয়ার্স জানতে চাচ্ছেন যে পার্কে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হবে অবশ্যই টিকিট কাটতে হবে সেক্ষেত্রে বিকল্প হলো আপনি চলে আসতে পারেন আমাদের বাসায় যেটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে অথবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারের গেটে হোল্ডিং নাম্বারটা হবে সাতাশে সতেরো আর রোড নাম্বারটা হবে সাত এখানে এসে আপনার সচক দেখে শুনে বুঝে আপনি কিনে নিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য